সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নূর জান্নাত কুকিং ওয়ার্ল্ড। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঠান্ডা ঠান্ডা প্রাণ জোড়ানো কলিজা ঠান্ডা করা কোকোনাট মিল্কশেক রেসিপি। আশা করছি অন্য দিনের রেসিপির মতো আজকের এই মিল্কশেকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি বাজার থেকে একটা ডাব নিয়ে এসেছি, আর বাজার থেকে শুধু এটা মাত্র মুখটাকে আমি ছাড়িয়ে নিয়ে এসেছি। এবার এটাকে কেটে পানিটাকে বের করে নিয়ে তারপরে আবার ফিরে আসছি আপনাদের মাঝে, ততক্ষণ সাথেই থাকুন। আর কোকোনাট মিল্কশেক তৈরি করার জন্য যে যে উপকরণ লাগছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, তবে চিনিটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, অথবা চিনিটাকে চাইলে স্কিপও করতে পারবেন। আর নিয়েছি এখানে হাফ কাপ থেকে বেশি পাউডার মিল্ক, আর নিয়েছি একটা আইস। আমি আইসক্রিমের যে বক্সটা থাকে বা আইসক্রিমের যে জারটা থাকে এটার মধ্যে আইসটাকে জমিয়ে রেখেছিলাম, আর এটাই আমি নিয়ে নিচ্ছি। আর এটাই আজকের রেসিপির জন্য পারফেক্ট হবে। কেন পারফেক্ট হবে অবশ্যই সামনে দেখতে পারবেন। তো আইসটাকে কিন্তু সম্পূর্ণ দুদিন আগে আমি ডিপ ফ্রিজে রেখে খুব ভালো করে জমিয়ে নিয়েছিলাম। ইতিমধ্যে কিন্তু আমার ডাবটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে, আর ডাবটা থেকে যতটুকু পানি বের হয়েছে এই পানি দিয়েই আমি কিন্তু আজকের মিল্কশেকটা তৈরি করব। আর এই পানিতেই প্রায় 2 গ্লাস পরিমাণ মিল্কশেক হয়ে যাবে। আর এখানে যে ডাবের শাঁসটা আছে দেখতেই পাচ্ছেন ডাবের শাঁসটা, আর এই শাঁসটাকে আমি একটা স্পুনের সাহায্যে আস্তে আস্তে করে উপর থেকে তুলে নেব। তবে এই কাজটা একটু সাবধানে করতে হবে, নিচের কোনো অংশ যেন না আসে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু তিতা তিতা লাগবে। সম্পূর্ণ শাঁসটাকে আমি একে একে করে তুলে নেব। আর কোকোনাট মিল্কশেক তৈরি করার জন্য এই ধরনের ডাবটাই কিন্তু একদম পারফেক্ট। এর থেকে কিন্তু একটু শক্ত হলে বা একটু নরম হলে মিল্কশেকটা খেতে অতটা বেশি ভালো লাগবে না। আর এই কোকোনাট মিল্কশেক গরমে খেতে যে কতটা মজা বা কতটা আরাম দেয় এই মিল্কশেকটা খেলে, তা আপনারা খেলেই বুঝতে পারবেন। আর এখানে আমি আসলে 2টা আইসি নিয়েছি আজকের রেসিপির জন্য। এই 2টা আইসি হয়তো সম্পূর্ণ লাগবে, তাই আমি 2টা আইসি আমি নিয়ে নিয়েছি। এবার এই আইসটাকে আমি একটা শিলের সাহায্যে গুঁড়ো করে নেব। যেহেতু আমার মিক্সারটা বা ব্লেন্ডারটা কাচের, তাই সরাসরি আইসটা দিলে হয়তো মিক্সারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। আপনাদের মিক্সার জার যদি স্টিলের বা স্ট্রং হয় তাহলে গুঁড়ো না করলেও চলবে। সরাসরি ব্লেন্ডার জগটা নিয়ে নিলাম। আর এখন এর মধ্যে আমি একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেলের যে শাঁসটাকে আমি তুলে রেখেছিলাম, নারকেলের শাঁস। আর আমি সম্পূর্ণ শাঁসটাই কিন্তু দিয়ে দিব, যেহেতু 2 গ্লাস কোকোনাট মিল্কশেক তৈরি করব, তাই পুরো শাঁসটাই আমি দিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি, দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। হ্যাঁ, আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার করছি, আপনারা চাইলে পাউডার মিল্কের পরিবর্তে কার্নেশুর মিল্ক বা লিকুইড মিল্কটাও আগে থেকে জাল করে ঘন করে আইস করে রেখে ডিপ ফ্রিজে রেখে আইস করবেন, তারপরে ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম ডাবের পানি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আইস কিউব, মানে যে আইসগুলোকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোই এখানে এখন দিয়ে দিলাম। আপনারা যদি সরাসরি লিকুইড মিল্কটা দেন তাহলে কিন্তু মিল্কশেকটা পাতলা হয়ে যাবে, কারণ অলরেডি কিন্তু এখানে কোকোনাটের মানে ডাবের যে পানিটা আছে পানিটা দেওয়া আছে। তাই লিকুইড মিল্কটা দিলে অবশ্যই আপনাকে জাল করে ঘন করে এটা ডিপ ফ্রিজে রেখে আইস করে দেন আইসের পরিবর্তে আপনাকে ওই আইস কিউবটা ব্যবহার করতে হবে। ইতিমধ্যে কিন্তু আমার সম্পূর্ণ মিল্কশেকটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি 2টা ওয়ান টাইম গ্লাস নিয়েছি, এটার মধ্যে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর রেস্টুরেন্টগুলোতে বা বাইরের দোকানগুলোতে কিন্তু মিল্কশেকটা এই ধরনের ওয়ান টাইম গ্লাসেই পরিবেশন করে থাকি, তাই আমি এটার মধ্যেই পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এটার ঘনত্বটাও কিন্তু অনেকটা বেশি, হয়তো ক্যামেরায় এতটা বেশি ভালো বোঝা যাচ্ছে না। এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আইসক্রিম। আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা এখানে দিয়ে দিচ্ছি, এটার কারণে এই কোকোনাট মিল্কশেকের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর ইতিমধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল প্রাণ জুড়ানো কলিজা ঠান্ডা করা কোকোনাট মিল্কশেক। और ये मिल्कशेकटा किन्तु अपनारा चाइले इफ्तारेर आगे तैरी करे फ्रिजे रेखे दीते पारेन एबं इफ्तारिते खेते पारबेन। एटा खेले अनेक बेशी प्रशांति दिबे और जारा ट्राई ना करेछेन अवश्यई एकबार ट्राई करबेन। आज ए पर्यन्तई सबाई अनेक बेशी भालो थाकेन और एतक्षण धैर्य धरे जारा भिडियोटा देखछेन असंख्य धन्यवाद।